हम सारे सांसदों से कहते हैं, सारे विधायकों से कहते हैं, सारा देश आज आपको बुला रहा है, सारा देश कह रहा है कि हमें भ्रष्टाचार से मुक्ति चाहिए। अब आपकी पार्टी अगर आपकी बात नहीं मानती तो आप अपनी पार्टी छोड़ दीजिए, लेकिन देश के साथ गद्दारी मत कीजिए। তার ইউএসপি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তিনি রাস্তায় নেমেছিলেন দুর্নীতি দূর করার ডাক দিয়ে। প্রথমে আন্না হাজারের সঙ্গে দুর্নীতি বিরোধী আন্দোলন, তারপর রাজনীতিতে নামাও সেই দুর্নীতি মুক্ত সমাজের প্রতিশ্রুতি দিয়ে। দিল্লির ক্ষমতাতেও এসেছিলেন কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন সেই অরবিন্দ কেজরিওয়ালকেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করল ইডি। इस भारत के लोग थे जो भारत में भ्रष्टाचार के खिलाफ लड़ने के लिए अन्ना के आंदोलन में शामिल हुए थे। मुझे बहुत दुख हुआ कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है। ২০১২ সালে আন্না হাজারের আন্দোলনের মধ্যে দিয়ে দেশবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। हमारी सरकारें और रूलिंग पार्टी इतनी ज्यादा पावरफुल हैं कि वो उनके ऊपर ये चरितार्थ होता है कि पावर करप्ट्स एंड एब्सोल्यूट पावर करप्ट्स एब्सोल्यूटली, और इसीलिए ये जरूरत है एक ऐसे सख्त लोकपाल की जो ऐसी एब्सोल्यूट पावर एंजॉय करती है सरकार, उसके भ्रष्टाचार को रोकने के लिए अगर कमजोर लोकपाल लाया जाएगा तो वो काम नहीं कर सकता, हमें ऐसे सख्त लोकपाल की जरूरत है। দুর্নীতির বিরুদ্ধে তার জোরালো বক্তব্যে ভরসা করেছিল দেশবাসী। তখন কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেজরিওয়াল। अन्ना जी का जो जन लोकपाल बिल है वो ये कहता है कि भ्रष्टाचारियों को जेल होनी चाहिए, कांग्रेस कहती है ऐसा बिल आ गया तो जनतंत्र के लिए खतरा पैदा हो जाएगा। साथियों, जनतंत्र के लिए खतरा पैदा नहीं होगा, भ्रष्टाचारियों के लिए खतरा पैदा हो जाएगा। আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেন কেজরিওয়াল। কিছুদিন চাকরি করেন জামশেদপুরের টাটা স্টিলে, এরপর চাকরি ছেড়ে শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। ১৯৯৩ সালে অরবিন্দ কেজরিওয়াল সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দেন। কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও আইআরএস অফিসার ছিলেন। এরপর সরকারি আমলার চাকরি ছেড়ে আন্না হাজারের আন্দোলনে যুক্ত হন অরবিন্দ কেজরিওয়াল। কিছুদিনের মধ্যেই আন্না হাজারের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয় এবং নিজের রাজনৈতিক দল তৈরি করেন কেজরিওয়াল, আম আদমি পার্টি। নিজেকে আম আদমি বলে পরিচয় দেওয়া সেই কেজরিওয়ালের বিরুদ্ধেই এবার কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ, যার জেরে দেশের প্রথম কর্তব্যরত মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হলেন তিনি। এবিপি আনন্দ।